আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রিজওয়ানু নাবি, চলে এসেছি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত 24 ঘন্টার টোটাল আপডেট নিয়ে। আপনারা এর মধ্যে অবগত আছেন যে আমরা প্রতিনিয়ত এই বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে আপডেটটা শেয়ার করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন শুরু করা যাক। আমরা এক পলকে দেখে নিই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত 24 ঘন্টার যে আপডেটটা শেয়ার করা হয়েছে। গত 24 ঘন্টায় আরও নতুন করে 3,141 জন এই সংক্রমণের শিকার নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এ নিয়ে টোটাল বাংলাদেশে এই সংক্রমণের শিকারের সংখ্যা 87,520 জন। গত 24 ঘন্টায় আরও নতুন করে 32 জন এই সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে মৃত্যুবরণ করছে। এ নিয়ে টোটাল বাংলাদেশের মৃতের সংখ্যা 1,171 জন। গত 24 ঘন্টায় বিভিন্ন ল্যাবে টোটাল পরীক্ষা করা হয়েছে এই সংক্রমণের 14,505 জন। গত 24 ঘন্টায় আরও 903 জন চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। এ নিয়ে বাংলাদেশে টোটাল চিকিৎসা সুস্থ হয়ে বাসায় ফেরার সংখ্যা 3,141 জন। সবাই সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য, এই সংক্রমণ থেকে সেফটিতে থাকার জন্য স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলুন, সবাইকে সচেতন করুন। আপনার একটু সচেতনতা আপনার চারপাশকেও সচেতন করে তুলতে পারে। মনে রাখবেন, সংখ্যা কোনো সমাধান না। সংখ্যা হয়তো পরীক্ষাগারে কাজে লাগবে, কিন্তু আপনার পরিবার, আপনার পৃথিবীর জন্য কোনো কাজে লাগবে না। তাই সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলুন, সবাইকে সচেতন করুন। চলে যাচ্ছি না, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল 24 ঘন্টার আপডেটে। সে পর্যন্ত শুভকামনা।